সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আপনারা যারা গরু পালন করতে চান তারা অবশ্যই আগে ঘাসের জমি লাগাবেন। ঘাস যদি লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার গরু পালন করতে পারবেন। তো আমি কীভাবে গরু পালন করি, কীভাবে খরচটা কমিয়ে আনলাম সেটা হচ্ছে বর্তমানে কিন্তু উদ্যোগতি এখন এই বাজারে কিন্তু গরু পালন করা টিকে থাকা খুবই অসম্ভব বলা চলে। এই জন্য আপনাকে ঘাসের জমি লাগাইতে হবে। যেমন এই যে বর্তমানে আমার যে ঘাস লাগানো হয়েছে, মোটামুটি এই ঘাস দিয়েই কিন্তু আমি গরু পালন করতেছি। এই ঘাস দিয়েই গরু পালন চলতেছে। মানে ফিটের উপর ডিপেন্ড করে যারা গরু পালন করেন তাদের কিন্তু গরু পালন কিন্তু অনেক অনেকাংশেই লসের সম্ভাবনা বেশি থাকে। আর মেন কথা হচ্ছে ফিট দিয়ে গরু পালন না করাই ভালো, কেননা সেই মাংস তো আপনিও খাবেন, তাই না? তাহলে কিন্তু আপনার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আপনারা সবসময় এগিয়ে চলবেন, ফিট দিয়ে গরু পালন করবেন না, ঘাস দিয়ে গরু পালন করবেন। ঘাস দিয়ে যদি গরু পালন করেন তাহলে কিন্তু আপনারা সেটা থেকে লাভবান হতে পারবেন এবং যারা মাংস খাবে সেটাও কিন্তু তারা পুষ্টি সম্পন্ন পাইল। এই জন্য অবশ্যই আপনারা ঘাসের জমি লাগাবেন। ঘাসের জমি লাগিয়ে গরু পালন করার চেষ্টা করবেন। তো আমি বর্তমানে আপনার গরুকে আপনার আইগর যে ধানটা চলে আসছে সেই ধানের কাঁচা যে আটিটা কারিয়া আটি সেটা খাওয়াচ্ছি। পাশাপাশি আমি এই পাশে আপৎকালীন সময়ের জন্য খেয়াল রাখছি, রাখছিলাম কিছু, সেই খেয়াল কিন্তু আছে আমার। সেই খেয়াল কিন্তু এখন খাওয়াচ্ছি না, কেননা আমি এখন কাঁচা কারিয়া যখন খাওয়াবো তখন কিন্তু কাঁচা ঘাসের চাহিদাটা গরুটা কিন্তু মিটে যাবে। এই জন্য আপাতত ওই আমরা কারিয়া দিয়ে গরু পালতেছি। পাশাপাশি যে আমার ঘাসগুলো দেখতে পারলেন সেই ঘাসগুলো এখন হচ্ছে, মোটামুটি কাটার উপযোগী হয়েছে।